সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তায় ইজি বাইক থ্রি হুইলার জাতীয় অটোরিকশা নিয়ন্ত্রণে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় প্রস্তাবিত সুপারিশমালা যাচাই বাছাই করে কর্মকৌশল নির্ধারণে একটি সাব কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি শুধু জেলা ন উপজেলা ইউনিয়ন গ্রাম রাস্তায়ওয়াজকে আজকে ছড়িয়ে আছে ইজি বাইক ধরনের তিন চাকার গাড়ি রেজিস্ট্রেশনের আওতায় আনতে গেলে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয়ে স্পষ্ট করতে হবে কাজ শুরু করে পিছিয়ে আসা যাবে না আবার শুরুর আগে আমাদের প্রস্তুতি নিতে শুরু করতে হবে এ বিষয়ে আমরা একমত যে এই সকল তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে আনতে হবে রেজিস্ট্রেশনের আওতায়